ভাই বহিনের সম্পর্ক হলো মিষ্টি সম্পর্ক, বা ভাই ভাইয়ের সম্পর্ক হলো মিষ্টি সম্পর্ক। তো ছোটকালে দু ভাই মিলা খাইতে বসা বা বহিনের সাথে খাইতে বসা যে মারামারি করতো ছোটকালকার, সেই স্মৃতি গালাইজকার ভিডিওতে তুলে ধরবো, সৎখানটাতে থাকেন। ফের বড় ভাই কি করবে, ছোট ভাইকে একবারে গাবিয়ে দিবে, গাবিয়ে একবারে এমন করে মারবে, দেখ ফের ওই ফের মাকে বিচার দিবে, দেখ ফের মা ফের আসবে, দেখো দেখি ছোট ভাই একটু খাইলো খাইলো তোরকে, ফের কি একবার এগুলা কেন করিস, তোরকে ডাহিতে কোনো দিকে চলে যাবো রে গোলামের বাট্টা গোলাম, কয়ে আপনা হইলে যাবে, দিয়ে ফের বড় ভাই ফের রাগ করে আর এক ঘরে চলে যাবে, দেখ ফের সে মান ভাঙাইবে ফের ছোট ভাই। ছোটকালে হার ঘেজুগে আর একটা জিনিস খুব ছিল, যে একটু রাগারাগি হইলে তোর সাথে চালা বন কে চলে এলো, তার মানে অশ্ব তার চালা করবে না, চালা ছুটাইবার ফের একটা পদ্ধতি ছিল, ওটা ফের ভিডিওতে দেখাবো, শিখালেন। ছোটকালে ভাই ভাই তো টম অ্যান্ড জেরির মতন তো লেগেই থাকে, আর হচ্ছে বড় হয়ে গেলে ঠিক হয়ে যায়, খুবই ভালোবাসা পরিপূর্ণ হয়ে যায়, খুনসুটি গেলা ঠিক হয়ে যায়, কিন্তু এই যে বেশি ছোট হইলে একটু মানে, আর যদি মোটামুটি এক দুই বছরের ছোট বড় হয় তাহলে তো কেউ কাকে মানতে চায় না, যে তুই ফের কেবে যে তোকে মানতে হবে, তো এই যে জ্বর হয়েছে তো ক্যাথা খান যদি দিয়ে দেয় তাও চালিয়ে ফেলে দেখি যে তোর ক্যাথাই লিব না, এরকম যাইস। যে ঝাঁস দে বাপমা কবি তোর ঘে ডাইতে কোনো দিকে চলে যাবো মরে যাবো রে, তোরা তোরা আর মানুষ হলি রাখো, তোরা জানোয়ার হয়ে থেকে গেলি, গাইল তো খাইবে, দে ফের এদিকে বাজার থেকে আসবে, বাজারের ব্যাগ ছুঁইতে দিবে না ওকে। তো কয়েকদিন আর এরকম চলবে, ওই লাগা তৃতীয় কোনো পক্ষ থাকে, মানে হচ্ছে কি যে কোনো বন্ধু বা কোনো ভাই বা কোনো বান্ধবী এরকম থাকতো, থাকার পরে আইসা তখন উপর কথা কি জয় তুই অর নাম কহার, তুই অর নাম কহা, দে চালা ছুট্টা কর, মানে নাম কহিলি চালা ছুট্টা হয়ে যাবে, দিয়ে তখন আমরা একে অপরকে ফুসলা ফেসলা যে কোনো একজনা আর কি, দিয়ে তখন আগে ও অর নাম কহিবে, দিয়ে উফের অর নাম কহিবে, দিয়ে ফের চালা ছুট্টা হইবে, তো দেখেন তাহলে কীভাবে চালা ছুট্টা হইতো, আর আপনার কাছে যদি মনে পড়ে থাকে কহিবেন এই তোরা চালা ছুট্টা কর, একজন আরেকজনের নাম কহা। এই কি বলছি মিলন ভাই কহু কাকে, আমি কইতে পারবো মিলন মিলন রিফাত ভালো করে পাহা, চা আমার রস খান্ডি খাই, আনারস খান্ডি আর ঘে কালা নিয়ে ছেলেপিলা কাজ্জা করছে, ঝগড়া করছে, মারামারি করছে, ফের চালা বন্ধ আছে, চালা ছুট্টা করছে, কত কি খেলা খেলে ফের বিকালবেলা ডাকতে গেছে মাটিবেলা যে চল হে খেলবো, আর এখন কোনো কিছু হইলে মেসেঞ্জারে ব্লক মেরে দিলে, দিয়ে আর একটা বন্ধু বান্ধবীর সাথে চ্যাটিং করতে লাগলো, তুই বেড়াগারে গাগা, তো এরকম বিষয় এখনকার মধ্যে আর পীর পিরেতি নাই, এক জায়গাতে হইলেও ফের হচ্ছে যে পাবজি খেলে কি খেলে না খেলে, ওই বন্ধুর সাথে বন্ধুর কোনো গল্প নাই, তো ওই দিনগুলাকে আমরা খুব মিস করছি, আপনারা মিস করছেন কি না, আর আপনার ঘে এই যে চালা বন্ধ হতো এই ঘটনাটা মনে পড়ে কি না, বা এই খেলাধুলা গালা মনে পড়ে কি না, আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে কইবেন। এই যে মোবাইল আসাতে আমার ঘর অবস্থাটা এমন হয়েছে যে হয়েছে কি যে বন্ধু বন্ধু সত্য এরকম কিন্তু আর ডাকাডাকি নাই, হাঁকাহাঁকি নাই, মোবাইল একটা মেসেজ দেখলে ভাকাম করে চলে, এখন তো ফের মেসেঞ্জার ফ্রি কত কি, তো যাই হোক আপনার ঘে সামনে এটা তুলে ধরনু, আপনার আগে কেমন লাগলো ভিডিওটা কমেন্টসের মাধ্যমে কইবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টসও করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, ধন্যবাদ সবাইকে, ড্রিম পেজে সৎখানটাতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন একে অপরের লেগে, আসসালামু আলাইকুম।